সালামু আলাইকুম চক্রবর্তী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে আপনাদের সকল কবুতর ভালো আছে। বরাবরের মতো আজকে আবারও চলে আসলাম টাঙ্গাইলের সবচেয়ে বড় কবুতর এবং পাখির হাট করুডিয়া। আজকের এই হাটের কিছু দেশি বিদেশি পাখি এবং কবুতরের দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, সাথেই থাকেন, সঙ্গেই থাকেন। ইয়েলো সিরাজি, এই দুটা কি জোড়া? হ্যাঁ ভাইজান, এই দুটা কি জোড়া? রানিং কিরকম দাম চাইতেছেন? দাম চাচ্ছে 2500 টাকা, 2500। আপনার বাসায় কি দুইটাই আছে না আরো আছে? আপনার বাসা কই? যদি কেউ গাড়ি যোগে নিতে চাই অনলাইনে ডেলিভারি তো সম্ভব? ইয়েলো সিরাজি অনেক বড় সাইজের, দাম চাইতেছে 2500 টাকা। চাইনিজ আউলের বাচ্চা কালো, টেল মার্ক, শর্ট ফেস আউল, টেল মার্ক দুরা কত চাইতেছেন দাম? 2500 টাকা ভাই। দুইটা কি জোড়া? শর্ট পেস, শর্ট পেস জোড়া কত চাইতেছেন? চাইনিজ চাউল দুইটা, হলুদ চাইনিজ চাউল রানিং পেয়ার, দাম চাইতেছে 1500 টাকা। তেল মার্কেট সিঙ্গেল নট, বোম্বাই এই কালো, এটা কি কি জাতের কবুতর? রেসিপিটা এটা কি নর নামাদি? এটা কত চাইতেছেন দাম? ওটার দাম চাইতেছে 800 টাকা। টাঙ্গাইলে সবচেয়ে বড় কবুতর এবং পাখির হাট বৃহস্পতিবার সকাল 8টা থেকে বিকাল 2টা বা 3টা পর্যন্ত জাকজমক হাট। সাদা বোম্বাইয়ের নর, এটার দাম কত চাইতেছেন? 800 টাকা ভাই। এটার দাম চাইতেছে 800 টাকা সাদা বোম্বাই। তাও রানিং মাদি এখানে আছে আরেকটা জোড়া, এই জোড়া কত? জোড়ার দাম চাইছে 1500 টাকা। ভাই আপনি কোথায় থেকে নিয়ে আসছেন হাটে? কোথায় থেকে আসছেন? বাশাল থানার আইসরা গ্রাম। লাল সিরাজি, এই দুটা কি বাচ্চা না বড়? এই দুটা কত চাইতেছেন? কত চাইতেছেন দাম? দাম চাচ্ছে 2500। সিলভারটা কি নর নামাদি? ওটা কত চাইতেছেন? 1200 টাকা। এই দুটা কি জাতের কবুতর? সাদা উমা। এই দুটোর দাম কত চাইতেছেন? এই দুটোর দাম চাইতেছে 600 টাকা। আজকের হাটের মূল্য 600 টাকা। এটা খাসার সাইজ কত? 16 পিসের খাসা 400 টাকা। পাখির 12-18 খাসা, এটার দাম কত? 250। 10-12 এগুলো কত পেয়েছেন? 150 টাকা 10-12 সাইজ। এটা হচ্ছে 18-24, এটা হচ্ছে আপনার পাখির বড় সাইজের খাঁচা ব্রিডিং কেস, এটা কত? 550 টাকা হাটের রেট। কাকার টাঙ্গাইলে কারখানা আছে, কাকার নাম্বারটা দিয়ে দেবো ইনশাল্লাহ, যদি কারো খাঁচা লাগে তো কাকার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। কাকার কাছে আরও পাবেন কবুতরের খাবারের বাটি, পানির বাটি, ট্রে। পানির বাটি এটা কত বিক্রি করেন? 15 টাকা। এটা হলো 20 টাকা। এটা কত? এটা 20 টাকা। পানির ফিল্টার, পানির ফিল্টার 30 টাকা পাখির। ছোট বাটি 5 টাকা, সব খুচরা মূল্য।
কালো নান উত্তরাটা কত যাইতেছেন? এটা কি জাতের কবুতর বড় ভাই? এটা কি জাতের কবুতর? সুদূর বাসায়েল শোকেপুর থেকে মোজাম্মেল ভাই, কোয়েল পাখির বাচ্চা কত করে জোড়া? রানিং কত করে জোড়া? 120 টাকা জোড়া, পার পিস 60 টাকা। গুগু 80 টাকা জোড়া। রানিং বাচ্চা কত করে? মিতু শৌখিং বার্ড হাউস শৌখিপুর, ভাইয়ের নাম হচ্ছে মোজাম্মেল, যোগাযোগের ঠিকানা শৌখিপুর। ভাইয়ের কাছে সকল ধরনের পাখি পাবেন, দেশি বিদেশি। খুব সুন্দর একটি পানির বাটি, এ বাটিটা কত? বাটির মূল্য মাত্র 20 টাকা। পাখির দুলনা, ৫০ টাকা পাখির দুলনা। পাখির চঙ্গা বা মই 20 টাকা। পানির ফিল্টার 15 টাকা ছোট। জুরির ন্যাকড়া 10 টাকা। এই জুরি কিন্তু ঢাকা, এই ন্যাকড়া কিন্তু ঢাকাতেই 10 টাকা বা 8 টাকা পিস, আমাদের টাঙ্গাইলেও 10 টাকা পিস। ভাইয়ের দোকান হচ্ছে শোকিপুর। খরগোশের বাচ্চা 350 টাকা জোড়া। সিলভার লাক্ষা জোড়া 1500 টাকা। সিলভার সিরাজি অস্ট্রেলিয়ান ঘুঘু বাজরিকার, বাজরিকারের রানিং জোড়া কত? 600 টাকা। এই পাখিটার নাম কি? এটার নাম হচ্ছে লাভবার্ড। এটা কি খাঁচা ডিম বাচ্চা করে? এটার দাম কত যাইতেছেন? জোড়া 5000 টাকা। সবুজ জোড়া হচ্ছে 4000 টাকা। যদি কারো লাগে বা পছন্দ হয় তো ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দেবো, লোকেশন সহ ইনশাল্লাহ ভাইয়ের দোকান থেকে নিতে পারবেন। ককাটেল না এটা কি? হ্যাঁ, এটার নাম হচ্ছে ককাটেল। ককাটেলটা কত চাইতেছেন? 4000 টাকা। এটা দেশি টিয়া। এটা কি বাচ্চা নাকি আড়াল? এই বাচ্চা দুটা কত চাইতেছেন দাম? বাচ্চা দুটার দাম চাইতেছে 4000 টাকা। এটা কি আপনার বিক্রি দাম 4000 নাকি? এটা বিক্রি দাম 4000 না, তো ভাইয়ের সাথে মোলামুলি করে বাদাম দামি করে নিতে পারবেন। এটা যদি ঢাকায় দিয়ে কোনো ভাই নিতে চায়, কারিতে পাঠানো সম্ভব? হ্যাঁ, যদি ঢাকায় দিয়ে কোনো ভাই নিতে চান বা বাংলাদেশের যে কোনো জায়গার থেকে, ভাইয়ের সাথে দাম মোলামুলি করে নিতে পারবেন ইনশাল্লাহ। টাকা পাঠালে টাকা মেরে যাবেন ইনশাল্লাহ। চায়না পাখির খাঁচা, এই পাখির খাঁচাটা কত? এটার দাম চাইতেছে 1200 টাকা। দোতলা সিস্টেম চায়না পাখির খাঁচা। এই পাখিগুলোর নাম কি? ফিন্স। এগুলো কি বাচ্চা নাকি বড়? এগুলোর জোড়া কত? 600 টাকা। জোড়া মাত্র 600 টাকা। টাঙ্গাইলে সবচেয়ে বড় কবুতর এবং পাখির হাট করডিয়া বাজার, প্রতি বৃহস্পতিবার সকাল 7টা থেকে দুপুর 2টা বা 3টা পর্যন্ত এই হাটটি জাঁকজমকভাবে হয়ে থাকে। এই কালো খরগোশের বাচ্চা দুটা কত? মাত্র 300 টাকা। কালো খরগোশের দুটা বাচ্চা
ইনাদের কুরুডিয়া বাস স্ট্যান্ডের দোকান রয়েছে, কুরুডিয়া বার্ড হাউস। যদি কারো লাগে তো চলে আসেন, বৃহস্পতিবার সারা সপ্তাহে 6 দিন দোকান খোলা পাবেন কুরুডিয়া বার্ড হাউস। এক সময় অনলাইনের হট আইটেম কালো বোম্বাই, সোয়া চন্দন। কালো বোম্বাই দুইটা কত যাইতেছেন আঙ্কেল? এই দুইটা কত যাইতেছেন? দুইটা 1800 টাকা দাম চাইতেছে ভাইজান। আপনি কত দেখেন ছিলেন? ভাইজান কিনছিল 2500 টাকা দিয়ে, এখন হয়তো বা জায়গা সংকট তাই বিক্রি করব। ভাই দাম চাইতেছে মাত্র 1800 টাকা। কালো বোম্বাই সাইজ অনেক বড়, দুটি মোটামুটি ভালো আছে। ভাইজানের বাসা কই? বাসা টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড আদালতলা। টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড আদালতলা। চীন মুরগি। এই যে আমাদের হাসেম ভাই তিন খাসি কবুতর নিয়ে হাঁটাইছে। তো হাসেম ভাই, আজকে দেশি কবুতরের দামগুলো কেমন? তো হাসেম ভাইয়ের কাছে শুনবো। হাসেম ভাই টাকা গুনতেছে এখন। ভাইজান বর্তমানে দেশি কবুতরের দাম কেমন? বর্তমানে দেশি কবুতরের দাম ভাই একদম সস্তা। কত করে জোড়া? 300, 350, 250। 250 থেকে শুরু, সর্বোচ্চ ভালো বাজার হলে 400 টাকায় এক জোড়া দেশি কবুতর পাওয়া যাবে ইনশাআল্লাহ। এই কালারিংটা কত বিক্রি করলেন? এটা কি 400 টাকা দেয় নিছেন আপনি? এই দেখেন কালারিং একটি কবুতর, মাত্র 400 টাকা। এই যে হলুদ পারবিন কবুতরের জাতের নাম, মাত্র দাম চাইতেছে ভাইজান 600 টাকা। হাসেম ভাই, তো আজকে কুরুডিয়া হাটে যদি কেউ কবুতর নিতেও না পারেন, ঢাকা যদি হাটে যান তাহলে রবিবার দিন সকাল সকালে যাবেন, হাসেম ভাইয়ের টুঙ্গি হাটে পেয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, কিং মাত্র 1500 টাকা জোড়া, রবিবার দিন ঢাকা টুঙ্গির হাটে পেয়ে যাবেন হাসেম ভাইকে সকাল 7টায়। হাসেম ভাইয়ের নাম্বারটি দিয়ে দেবেন ইনশাল্লাহ স্ক্রিনের উপর। যে কোনো কবুতর লাগলে হাসেম ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন বা যোগাযোগ করবেন, সংগ্রহ করে দিব। হ্যাঁ অবশ্যই। তো ভাইজানের বাসা হচ্ছে টাঙ্গাইল। কি খবর আঙ্কেল? তাহলে এখন বর্তমানে কেমন আছেন? হ্যাঁ, বেচা কিনি কেমন? হ্যাঁ, বেচা কিনি খুব একটা ভালো না। তো দেশি কবুতরের দাম কেমন? 300 থেকে 500। এই হুমাগুলো কেমন দাম চাইতেছেন? দাম চাইতেছেন 1500। বেচার রেট? বেচার রেট 1200 টাকা। টাঙ্গাইলের সবচাইতে বড় কবুতর হাট কুরুডিয়া। প্রতি বৃহস্পতিবার সকাল 7টা থেকে হাটটি শুরু, দুপুর 2টা বা 3টা পর্যন্ত জাঁকজমক হাটটি হয়ে থাকে। এখন কবুতরের দাম কম থাকলেও হাটেও কিন্তু অসুস্থ কবুতর পাওয়া যায় না, সবই সুস্থ কবুতর। সাদা লাক্ষার জোড়া কত চাইতেছেন? হ্যাঁ, সাদা লাক্ষার জোড়ার দাম চাইতেছে 2000। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ভাইজানগের হাটে পাওয়া যায়, শনিবার তক্তারতলা হাটে। আর কোনো হাট আছে? আর কোন জায়গায়? বাসাইল। আর কোনো জায়গায়? রবিবারে। হ্যাঁ, রবিবারে হাট পাবেন হইলো বাসাইলের বিলপাড়া। সাদা লক্ষা জোড়া কত চাইতেছেন? হ্যাঁ, সাদা লক্ষা জোড়ার দাম চাইতেছে 2000। কালো? কালো কালো লক্ষা? কালো লক্ষার দাম চাইতেছে জোড়া 3000। এই কালো এই কবুতরটা কি জাতের? কালো মুম্বাই। এটার দাম কত চাইতেছেন? কালো মুম্বাইয়ের দাম চাইতেছে 3000 টাকা। যদি আপনার কাছে কেউ যোগাযোগ করে কবুতর নিতে চায় আপনার বাসায় এসে, সেক্ষেত্রে কেমনে করে নিব? তার বাসায় থেকে নিতে পারবেন, সাথেই থাকেন সঙ্গেই থাকেন। কোরিয়েটি হাটের আমার জানা মতো একজন পুরান ব্যবসায়ী, আপনার নামটা জানো কি?
হ্যাঁ মুসলিম উদ্দিন তো জায়গা বন্ধুরা ওরে ছাইরা রাখছেন কে লাখ দুটার দাম কত যাইতাছেন লাখ দুটার দাম তো আছে 2500 টাকা বিক্রি করবেন কত হইলে হ্যাঁ 1500 টাকা হইলে বিক্রি করব দেখেন বড় সাইজের একটা সিরাজি এক জোড়া জর্না শাড়ি কালো সিরাজি দুটো কত যাইতাছেন কালো সিরাজি দুটো দাম যাইতাছে 2500 টাকা বিক্রি বিক্রি 2000 শাড়ি বেসা 1200 টাকা জর্না শাড়ি ঢাকা টুঙ্গির হাটেও কিন্তু মুসলিম কাকাকে দেখা যায় রবিবার এগুলো কি গোলা কবুতর দেশি না দেশি না এখানে কি কি জাতের কবুতর আছে লোটন আছে লোটন চিলা আছে চিলা রিসার হোমার আছে রিসার আপনি কই থেকে আইছেন নাটোর থেকে শুধু নাটোর থেকে হ্যাঁ ভাইজানের বাসা হচ্ছে নাটোর নাটোর থেকে ভাইজান আসছে তো ভাইজানের ফোন নাম্বার দিয়ে দিব যদি কারো বিদেশি কবুতর লাগে তো নাটোর থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ নাটোর কিন্তু তেবারিয়া রবিবার দিন খুব বড় কবুতরের হাট হয় তো ভাইজানের ফোন নাম্বারটা 01725954635 হ্যাঁ ইনশাল্লাহ তো হোমারগুলো কত করে চাইতেছেন রেসার হোমাগুলো দাম চাইতেছে 800 টাকা জোড়া তো ভাইয়ের ফোন নাম্বার দেওয়া থাকলো দেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কারণ উত্তরবঙ্গ থেকে দেশের যে কোনো জায়গায় গাড়ি চলাচল করে কাকা দেশি কবুতর কটা নিয়ে আসছিলেন হাটে গুলা তিনটায় দাম দর হয় নাই দামি হয় না গমের কেজি কত বর্তমান গমের দাম বাড়ছে দেখি কবুতর বেচার জন্য হাটে আসছেন নাকি এই সুখেই আপনার বাড়িতে কয় জোড়া আছে আর 8 জোড়া আছে তো ভাইজান 3 পিস দেশি কবুতর বা গোলা কবুতর নিয়ে হাটে আসছে গমের দাম বাড়াতে ভাইজান এই সুখেই কবুতর বিক্রি করার জন্য হাঁটছে কিন্তু কোনো দাম পায় নাই তো ধন্যবাদ একটা গোলা কবুতর দাম মোলামুলি হচ্ছে এটা কত চাইতেছেন দাম গোলা পাইরিটা দাম চাইতেছে মাত্র 2500 টাকা দাম দর হয়েছে কত হ্যাঁ দাম 200 টাকা হয়েছে কাকা হয়তো বা নেওয়ার চিন্তা ভাবনা আছে কাকার হাসিটা দেখছেন মানে এখনো দেখেন বয়স হয়ে গেছে কাকা কিন্তু কবুতরের শখ বা নিশা হয়তো বা ছাড়তে পারে নাই কাকার বাসা কই এই যে কাকার হাতে একটা কবুতর দেখেন কি কবুতর আজকে হাতে নিছে কাকা এই কবুতরের জাতের নামটা কি এটা র্যান কবুতর এটা কি পায়রা না পায়রি এটা নর কবুতর এটা কত চাইতেছেন দাম এটা দাম চাইতেছে 3500 টাকা কম টম বিক্রি নিয়ত 3000 হইলে ছাড়া দেবো আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাবো ফোন বিলা বাদ তেন নাই বাসায় রাই খাইছে তাই ফোন নাম্বারটা নিলাম না হলুদ গুম ভাই অনেক বড় সাইজের অনেক বড় ঝুটি এটি কত যাইতেছেন দাম 4000 টাকা বিক্রি রেট 3500 ভাইজান খাওয়ার বাচ্চাগুলো কত করে জোড়া বিক্রি করেন 280 টাকা আপনার বাসা পরাইখালী কোর্টের আশেপাশেই বাই খেলা 280 টাকা জোড়া খাওয়ার বাচ্চা হোমার রেসার হোমার এই যে কাকা চা খাইতেছে টুঙ্গি হাটে কি এখনো যাও হ্যাঁ এখন বয়স হয়ে গেছে থেকে টুঙ্গি হাটে যায় না তো হাটে কি বেচা কিনি হয়েছে কিছু হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই তো দেশি কবুতর বা গোলা কবুতর গুলা কিরকম দাম বিক্রি হইলো 400-500-300 মানে এর মধ্যে আছে হাটে কিন্তু অনেক কবুতর আমদানি হয় এই চাইনিজ হাউস দুইটা কার এদের কত দাম চাইতেছে এই দুইটার দাম চাইতেছে 1500 টাকা দুইটা হলো সিরাজি আরো দুইটা হলো সিরাজি এগুলোর জোড়া কত করে চাইতেছে দাম 2500 টাকা জোড়া
আজকে টাঙ্গাইলের কোরুডে হাটের দেখেন সুন্দর একজোড়া সাদা বোম্বাই কোন ভাই এই দুটো কত 600 টাকা গুন্ডা গুন্ডা নেবেন বলেন আমনে ব্যক্তি দিমু সাদা বোম্বাই যদি আমনে সেমি এডেল নেন তাহলে 600 টাকা এডেল নিলে 800 টাকা লাল বোম্বাই হলে আমনের সুজা 500 টাকা আমার পাওয়া যাবে বলে টাঙ্গাইল সুলমপুরিস্তান না সুলমপুরিস্তান হ্যাঁ সুলমপুরিস্তান মোবাইল নাম্বার দেন 01727212069 ইনশাআল্লাহ ভাই জানি তিথি দুটা কত চাইতেছেন দাম 1500 টাকা কত দাম হয়েছে 900 টাকা দাম হয়েছে 1500 টাকা তাহলে বিক্রি করার নিয়ত আছে আর কি কাঠের খুব বা কবুতরে থাকার যে ঘর কাঠ দিয়ে তৈরি করা অনেক সুন্দর এবং কি মজবুত তো ভাইজানের সাথে কথা বলবো কোনটা কিরকম দাম বিক্রি করে বা যদি কেউ অনলাইনে নিতে চান সেক্ষেত্রে পাঠাতে পারবো কি না এই চার রুমের এই খুবটা কত বিক্রি করেন দুইতলায় আটটা হ্যাঁ এটা কত বিক্রি করেন এটা আপনার 2500 টাকা হ্যাঁ এটা 2500 টাকা এই কাঠগুলো দেখেন কোনো জোড়া নাই সব আপনার হাফ ইঞ্চি দলের কাঠ মানে ভালো হ্যাঁ মানে ভালো দরজার সিস্টেমটাও খুব সুন্দর নোংর বা কোনো কিছু আক্রমণ করে কবুতর নেওয়ার কোনো সম্ভাবনা নাই এই যে রাত্রে দেখেন খুব সুন্দর সিস্টেম দোতলা এটা ছেড়ে রাখলেই আর কোনো কাঠ দেওয়া লাগবে না কবুতর খুবই যাওয়ার জন্য বাসার জন্য এই খুবগুলো যদি কেউ গাড়িতে নিতে চায় সেক্ষেত্রে কি পাঠানো সম্ভব সম্ভব তো ভাইজানের ফোন নাম্বারটা 01705300305 তো যদি কোনো ভাইয়ের কাঠের বাক্স বা খুব লাগে তো ভাইজান সাথে যোগাযোগ করবেন অর্ডার দিলে ভাড়া আপনাকে আরও সুন্দর করে বানিয়ে দিতে পারবো হ্যাঁ যে কোনো মডেলের সমস্যা নাই যে কোনো ডিজাইনের যদি আপনি অর্ডার দেন তো বানিয়ে দিতে পারবো আর যদি আপনি চান দেন আপনার বাসায় নিয়ে কাজ করাই নেবেন আপনি কাঠ দিবেন তাও সেক্ষেত্রে কি সম্ভব সম্ভব আছে সমস্যা নেই কারণ আপনি টাকা দিবেন ভাইজান কাজ করবো রানিং খরগোশগুলো কত বিক্রি করেন গাবি রানিংগুলো 700 বাচ্চা বাচ্চা 350 টাকা জোড়া এই খাবারের পটগুলো কত করে বিক্রি করেন 20 টাকা পিস এই পানির ছোট পটগুলা খুচরা রেট 5 টাকা পাইকারি যদি কেউ নিতে চায় এই ডিমের ঝুড়ি হাড়িগুলা পানির পট বড়টা 15 টাকা কবুতরের রিং চুরি প্লাস্টিকের ডিম এই ডিমটা কত ডিমটা 10 টাকা পিস প্লাস্টিকের একটি ডিম 10 টাকা পিস চুরিগুলা 2 টাকা জোড়া 1 টাকা পিস 100 টাকা সব রিং 5 টাকা জোড়া 2.5 টাকা পিস 250 টাকা সব টাঙ্গাইলের সবচেয়ে বড় কবুতর এবং কি পাখির হাট বাজরিকারগুলো কত করে বিক্রি করেন 600 টাকা রানিং টার্কি তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আবার হয়তোবা অন্য কোনো হাটের বা এই হাটের নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবো সে আশা সে প্রত্যাশায় সকলেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো রাখো সুস্থ রাখো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আমার চ্যানেলে যদি কোনো বিন্দুতে থেকে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এই চ্যানেলের সকল প্রকার ভিডিও সবার আগে আপনার মোবাইলে পেতে পাশে থাকা বেল আইকনটি ঘন্টাটি অল নোটিফিকেশন অল করে দেন